স্কিমে আমার আসছে বাসা, সত হইলো তোমাদের ভিউয়ার্স। আসলে মানে আমার কেমন জানো সামনে গেলে হাত পা কাঁপে, আর কেমন অনেক একটা নার্ভাস লাগে। এমনি কেমন লাগতেছে? অনেক ব্লগে তো অনেক ব্লগেই তো দেখো যে তাদেরকে দেখা করার জন্য যায়। আমার বেশি ভালো লাগতেছে কারণ তারা আসছে যে সেই সিলেট থেকে আসছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে রাত বাজে 7টা, আজকে আমাদের বাসায় মেহমান আসবে। তো তারা অলরেডি গাড়িতে উঠে পড়ছে, তারা অনেক দূর থেকে আসবে আমাদের দেখার জন্য। তো ভালোই লাগতেছে আসলে, ভিডিওর ওসিলাই আপনাদের এত ভালোবাসা পাই বা ভালোবেসে আমাদের বাসায় আসতে চান, তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তো আমার কাছে খুব ভালো লাগতেছে আসলে। যারা আসতে চাইতেছে তাদেরকে আমি বলছি যে আমি অনেক অসুস্থ, আমি কিন্তু এখনও ভালো করে হাঁটতে পারি না। মানুষের কাছ থেকে শুনছি দ্বিতীয় সিজার নাকি অনেক কষ্ট, বাট আমার সাথে এটাই ঘটতেছে। সিজারটা, দ্বিতীয় সিজারটা একটু আসলে আমার জন্য হার্ড হয়ে গেছে। জানি না এটা কি সবার ক্ষেত্রেই নাকি আমার ক্ষেত্রেই হয়েছে, তবে যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালো আছি। আপনার জন্য খান সমস্যা কি সেই কেনছেন আপু? তোমার আপুরে তুমি দেখছো? হুম, শোনো, তোমার আপুর জন্য কি আনছো তুমি? কেন তুমি না কইলা গিরিলান বা পিজ্জান বা তা সেইটা কো? জামা কাপড় কিনছো না কেন? ছোট আপুকে বেশি ভালোবাসো, তাই তুমি ওয়া ফিরে দিছো ছোট আপুর জন্য আনো নাই? হ্যাঁ, সবাইকে শুভ সকাল। মেহমান ঘরে আসার আগ পর্যন্ত আমরা তো রাতের বেলা কেউই ঘুমাই নাই। তো বাচ্চারা ঘুমাইছে, বড়রা সবাই জেগেছিলাম, আব্বা তো অলরেডি স্ট্যান্ডে যে রাত 2টা পর্যন্ত বসেই ছিল, একটুও ঘুমায় নাই। তো যাই হোক, এই দূরের মেহমান আমাদের বাসায় না আসলে আসলে বুঝতে পারতাম না যে দায়িত্ব জিনিসটা বড়ই একটা অদ্ভুত। আসলে এরা আমাদের বাসায় আসাতে বুঝতে পারছি এত টেনশন হয়েছে যা বলে বোঝাতে পারবো না। আসলে তারা এসে স্ট্যান্ডে আব্বার সাথে তাদের দেখা হয়ে গেছে, বাট ফোন করতেছি আব্বাও ধরতেছে না, তারাও ধরতেছে না, এত টেনশন হয়েছে যা ধারণার বাইরে। তো যাই হোক, ভাইয়েরা ঘুমে আছে, এখন ওঠে নাই। মা সকালবেলা উঠে তাদের জন্য অলরেডি পাস্তা রান্না করা হয়ে গেছে, এখন হচ্ছে চালের গুঁড়ি রুটি পিঠা বানাবে। তো কালকে রাত্রে যা রান্না করছি সেগুলো তো কিছুই খায় নাই, তারা খেয়ে আসছে, অনেক রিকোয়েস্ট করছি খায় নাই। তো আপনাদের সাথে গ্রামের একটা প্রকৃতি দৃশ্য শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে ধান কাটতেছে, তো আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছে। তো সকালে ঘুম থেকে উঠে জমির দিকে একটু হাঁটতে বের হয়েছি, ওয়েদারটা খুবই ভালো। সকালবেলা মেহমানদের জন্য বাবু ঘুমিয়ে আসছে, রুটি পিঠা গরুর গোশত আর পাস্তা রান্না করে দেওয়া হয়েছে। এতদিন শরীর খুবই ব্যথা ছিল, হাঁটাচলা করা খুবই কষ্ট, তো এখনও কষ্ট হয়, তারপরেও একটু হাঁটাচলা করার চেষ্টা করি। তো যাই দেখি মা রান্না করা কতদূর। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, কারণ একটু আগে রান্নাঘর থেকে আসলাম, এত ধোয়া আমি তো পুরো কান্নাই করে দিছি। তো তুই রান্না করে গেছিলি কিসের জন্য? মেয়ে আমি অনেক কাজকর্ম করছি মেয়ে যাওয়ার পর, আমি তোমরা তো ঘরে বসে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি? মেহমানদের জন্য রান্না করতেছি, এত সময় আমাদের জন্য রান্না করি, আর মেহমানের সময় রান্না করবো না, এটা কি হয়? আচ্ছা, মেহমানরা সকালে কি খাইতে দিছিস?
সেইটা তো আমি শেষ মাস ছিলাম না, এমনি আমি জানি পাস্তা গরুর গোশ আর হচ্ছে গিয়া রুটি পিঠা। তো এখন ফিলিংস কি, মেহমান আসছে বাসা, শত হইলো তোমাদের ভিউয়ার্স? আসলে মানে আমার কেমন জানো সামনে গেলে হাত পা কাঁপে আর কেমন না, অনেক একটা নার্ভাস লাগে। এমনি কেমন লাগতেছে? অনেক ব্লগে তো অনেক ব্লগেই তো দেখো যে তাদেরকে দেখা করার জন্য যায়। আমার বেশি ভালো লাগতেছে কারণ তারা আসছে যে সেই কত দূর থেকে নাম বলা যাবে সিলেট, সেই সিলেট থেকে আসছে, সেই বিকেলবেলা রওনা দিছে আর আইসা পৌঁছাইছে অনেক রাত্রে, তো অনেক দূর থেকে আপুকে বাবুকে আমাদের জন্য দেখার জন্য আসছে, তার জন্য অনেক খুশি, আল্লাহ তাকে অনেক খায়াত দিক, অনেক দিন বাসায় রাখুক, ইমান দিক। এখন বাজে বেলা 11টা, আপনারা তো অনেকেই আমাদের বাসায় আসতে চান, সবাই তো সব সময় আনা পসিবল হয় না, এদের সকালবেলা খাবার দেওয়া আনতে ইচ্ছুক ছিলাম না, কিন্তু ভাই অনেক জোর করে রিকোয়েস্ট করে আমাদের বাসায় আসছে। আর এই হচ্ছে শুরু থেকে আমাদের সাপোর্ট করে, এর সাথে তুলনা হবে না। 2 বছর আগে আমরা খুলছি, সেই 2 বছর ধরে ভাইয়ের সাথে আমাদের পরিচয়। হ্যাঁ, তো দুপুরের খাবার প্রায় আয়োজন করা হয়ে গেছে, শুধু বাকি আছে সাদা ভাতটা আর গরুর গোশ। আমরা যতটুক সম্ভব হয়েছে ততটুক করছি, আর মেহমানদের দেখাইতে পারবো না, দুঃখের বিষয়ে তারা অনেক আগে থেকে রিকোয়েস্ট করছে আপুকে যাপু আমাদের দেখাইয়েন না, আর তারা এত লজ্জা পায় মেয়েদের মতো। তো ভাইয়েরা গেছে হচ্ছে এখন জুমার নামাজ পড়ার জন্য, তার জন্য আগে থেকে আমরা টেবিলে সব কিছু সাজাই রাখছি যেন আসার সাথে সাথে পরিবেশন করতে পারি। আসলে আমাদের বাড়ির নিয়ম হচ্ছে মেহমান আসার সাথে সাথে খাবার দেওয়া, বাড়িতে এসে মেহমান বসে থাকবে এটা ভালো লাগে না আর এটা ভালোও দেখায় না, তার জন্য যেন মেহমান আইসা বসে না থাকে তার জন্য আগে থেকে সব গুছাই রাখছি। গরুর গোশটা আনাই বাকি, গরুর গোশটা জেনে আসি, আর সাদা ভাত আম্মু পরে দিয়ে যাবেন। তো এই তো ভাইয়েদের খেতে দিয়ে দিছি, ওনারা আসলে ফেস টু ফেস ক্যামেরার সামনে আসবে না, পিছন থেকে জাস্ট একটু স্মৃতিচারণ করার জন্য রেকর্ড করা এতটুকুই। তো আমার এই টুপিওয়ালা ভাইটা হচ্ছে বেশি লাজুক, কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যদি ভালো পাত্রী থাকে ভাইকে বিয়ে করাই দিব। আর আমার এই সাদা ভাই কিন্তু অলরেডি এনার মেয়ে আছে, এর জন্য আবার কেউ পাত্রী খুঁজেন না, বেশি বেশি করে খান, মুখ ওঠাই নাই। ভাই আপনি একটু দেখেন তো তার মুখ কি দেখা যাইতেছে, দেখেন কোন দিক তাকিয়ে রয়েছে, আপনার কিচ্ছু দেখা যাইতেছে না, খাই না, ডিস্টার্ব করে লাভ নাই। ভাই এই ভাজিটা একটু নেন, অনেক মজা হয়েছে।